আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিস্টার পার্দু ওরফে মিস্টার পি। আজকে নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আজকের এপিসোডটা বেসিক্যালি একটা রিভিউ। বেসিক্যালি আমি এই চুলাটা 3 মাস আগে কিনেছিলাম, আরএফএলের বার্নার। এই চুলাটা নিয়ে আমি কিছু কথা বলবো এবং এর রিভিউটা দিব। যারা নতুন চুলার কেনার কথা ভাবছেন তাদের জন্য হয়তো বা এই টিপসটা খুবই উপকারী হবে। তো এই চুলাটা খুবই সুন্দর দেখতে, একদম প্রিমিয়াম লুক। উপরে টোটালটাই হচ্ছে কি মার্বেল দিয়ে তৈরি এবং খুব সুন্দর। এর নবগুলো খুব সুন্দর এবং টেকসই দেখে মনে হয়, এবং আসলেই টেকসই, খুবই সুন্দর। উপরে মেটাল দিয়ে চুলার উপরে হাড়ি রাখার জন্য মেটালের, এটা খুবই সুন্দর এবং অনেকটা নাইস। এবং কোয়ালিটিও প্রিমিয়াম কোয়ালিটি। ফিনিশিংটা অনেক সুন্দর এবং বিল কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো রাখা হয়েছে এখানে। এখানে হচ্ছে কি, যারা আসলে অটো বা আপনার চুলা জ্বালাতে চান, এখানে ব্যাটারি দিতে হয়। এইরকম ধরনের একটা ব্যাটারি দিতে হয়, সেই ব্যাটারি দিলে আপনি অটো চুলা জ্বলবে। বাট আমি কেনার 7 দিনের মধ্যে আসলে আমার চুলোটা আর অটো জ্বলছে না। তো আমার মনে হয় এটা ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, চার্জ অথবা অন্য কোনো প্রবলেম হয়েছে। বাট আমি জানি না, এখনও পর্যন্ত আমি জানি না। নবগুলো খুব টেকসই এবং আমার দেখে প্রিমিয়াম লাগছে। বেসিক্যালি আমি ইউজার হিসেবে আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি, বাট আমি জানি না, আমি হয়তো ব্যাটারি চেঞ্জ করে, এই ব্যাটারিটা অ্যাভেলেবেল না মার্কেটে, এই কারণে আমি পাইনি, লকডাউনের মধ্যে কিনতে পারিনি। বাট আমি হয়তো বা লকডাউনের পর কিনে আমি টেস্ট করে দেখবো যে আসলে আমার এখানে নপের সমস্যা নাকি হচ্ছে গিয়ে আপনার ব্যাটারিতে প্রবলেম। আমি আশা করি হয়তো বা এটা ব্যাটারির প্রবলেম, আর যদি ব্যাটারি প্রবলেম না হয় তাহলে ডেফিনেটলি এটা ডিফল্ট প্রবলেম আছে। বাট ওভারঅল দিস ইজ গুড। যারা চুলা কিনবেন ডেফিনেটলি আমার ভিডিওটা একটু দেখবেন, আর যদি কারো ভিডিওটা দেখে ভালো লাগে বা কোনো কোশ্চেন থাকে এই চুলার ব্যাপারে, কাইন্ডলি প্লিজ আমাকে এই মেসেজের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। বাট আপনার এই চুলাটা কিনতে পারেন, আরএফএলের বার্নার। বন্ধুরা, এই চুলাটা দাম নিয়েছিল ইনক্লুডিং ভ্যাট এন্ড ট্যাক্স সহ আমার কাছ থেকে 3 মাস আগের প্রাইস বলছি 850 টাকা, 8,050 টাকা। আর প্লিজ দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং প্লিজ কাইন্ডলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি কাইন্ডলি বাজিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।